গন্তব্য ছিল কৃষ্ণগড় থেকে বেথরডহরি গিয়ে সেখানে এক বন্ধুর বাড়িতে উঠে সেখান থেকে বেথরডহরি ফরেস্ট করব। দিনটি ছিল 7 মে 2022, শনিবার ছিল দিনটি। যেহেতু বেথরডহরি কৃষ্ণগড়ের খুব কাছে, যেতে ট্রেনে মোটামুটি 30 মিনিট মতো লাগে, তো কৃষ্ণগড় থেকে 12:37 যে লালগোলা প্যাসেঞ্জারটি আছে সেটা উঠলাম এবং সেখান থেকে যাত্রা শুরু করলাম। একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি যাতে বোরিং না লাগে। তো ব্যাপারটি হচ্ছে, এই রেল লাইন ধরে যাচ্ছি এবং চারিপাশে সবুজ দৃশ্য সকলেরই আশা করি ভালো লাগবে। সামনে দেখা যাচ্ছে ডান দিকে, এই যে দেখা যাচ্ছে আমাদের 34 নম্বর জাতীয় সড়ক, যেটা NH12, এই যে প্যারালালি যাচ্ছে রেল লাইন বরাবর। সামনে রেল লাইনটি জলঙ্গি নদীর ওপর থেকে পাস হয়েছে, তো সামনে বৃষ্টি আছে, জলঙ্গি নদীর ওপর বৃষ্টি, এটি আমরা হাই রোড থেকেও প্যারালালি দেখতে পাবো। এই যে দেখা যাচ্ছে আপ এবং ডাউন দুই সাইড থেকেই ট্রেন যাতায়াত করতে পারে। নদীর ওপরে এই ব্রিজ ক্রসিং এর সময় বিভিন্ন জায়গায় আমি দরজার সামনে এসে ভিডিও তুলতাম ছোটবেলা থেকেই, এটা আমার একটা শখ ছিল। তো এই ব্রিজটি ক্রস হয়ে যাওয়ার পর এখনও দেখা যাচ্ছে হাই রোডটি প্যারালাল চলছে এবং হাই রোডটি এভাবেই প্যারালাল অনেকক্ষণ চলবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আকাশে হালকা হালকা মেঘ আছে, তো আজকের ওয়েদারটি একটু গুমোটে ভাবে, বেশি গরমও লাগছে না যদিও, তো আশা করি বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি, চারিদিকে সবুজ চাদরে ঢাকা রেল লাইন দেখা যাচ্ছে। এবার সামনের দিকে আমাদের যে স্টেশনটি আসছে নেক্সট, সেটা হলো বাহাদুরপুর। তো এই যে বাহাদুরপুরে ঢুকে গেলাম, বাহাদুরপুরের স্টেশনটি প্রায় জনমানব ভিড়, কয়েকজনকেই দেখা যায়। এই স্টেশনটি একটি গ্রামের মাঝখানে। তো এরপরে কৃষ্ণগড়ের পর থেকে এই স্টেশনগুলি এরকমই অবস্থা, কয়েকটি স্টেশন বাদ দিয়ে। তো বাহাদুরপুর প্রথম আমাদের স্টেশন ক্রস করলাম কৃষ্ণগড়ের পর, এরপর আমরা দেখতে দেখতে চলে আসলাম, তবে ভিডিওটি একটু কাট করেছি, সেকেন্ড স্টেশনে, সেটা হলো ধুবুলিয়া। এই স্টেশনে আমরা ঢুকছি, স্টেশনে ঢুকে গেলাম এবং দেখতে পাচ্ছি আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে। তো এই ট্রেনটি এখানে দাঁড়িয়েই থাকে, এটাকে এখানে শান্টিং করে রাখা হয়েছে। ধুবুলিয়া স্টেশন চলে আসলো। তো বলে রাখি, কৃষ্ণনগর থেকে ধুবুলিয়ার ডিস্টেন্স হচ্ছে এই রেল লাইন বরাবর 13 কিলোমিটার মতো। তো মাত্র 15 মিনিটের মধ্যে এই ডিস্টেন্স চলে এসছে, তার মানে বোঝা যাচ্ছে ট্রেনটি কত স্পিডে যাচ্ছে, মানে 60 কিলোমিটার/আওয়ার এই গতিবেগে মেনটেন করে যাচ্ছে। তার মধ্যে ট্রেনটাকে স্লো হতে হচ্ছে, আবার অ্যাক্সিলারেট হচ্ছে। তো এইভাবে এখন এইদিকের লাইনে, মানে কৃষ্ণগড়ের পরে এই লালগোলার দিকে লাইনে রাস্তা খুবই ভালো হয়ে গেছে। আজ থেকে 10 বছর আগে এদিকে ট্রেন অনেক সময় দাঁড়িয়ে থাকতো, তো এখন বর্তমানে অনেক ফাস্ট হয়েছে পরিষেবা। তো এইভাবে ধুবুলিয়া স্টেশন ছেড়ে দিল, তবে ওয়েদারটি খুব ভালো এখানে, তো আমি ফিল করতে পারছি ওয়েদারটা কোনো, মানে কি বলবো, গরম নেই সেরকম, আর চারিদিকে মানে সবুজ এই পরিবেশে খুবই ভালো লাগছে। ধুবুলিয়া স্টেশন ছেড়ে দিল, তো এবার সামনে যে স্টেশনটি আসছে সেটা 3 নম্বর স্টেশন কৃষ্ণগড়ের পর, তো সেটার নাম হলো মুড়াগাছা। এতক্ষণ পর্যন্ত প্রায় 20-22 মিনিট মতো ট্রেনের যাত্রা হয়েছে, তবে সেটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে এবং কিছু কাটিং কুটিং করে আমি 3 মিনিটে বানিয়েছি। তো এই ঢুকে গেল মুড়াগাছা। তো দেখে মনে হচ্ছে আমাদেরকে কি রোদ, সত্যি অনেক রোদ এখানে, চারিদিকে মানে দুপাশে মাঠ, মাঠের মাঝখানে এভাবে স্টেশনটি। তো সামনে একটি ভালো দৃশ্য দেখাবো, থামছে ট্রেনটি, সামনে থেকে আরেকটি ট্রেন অপোজিট সাইডে আসছে। তো এই রেকর্ডিংটা আমি করছি এবং সাউন্ডও শোনাবো, তো লাইভ সাউন্ডটি শোনাচ্ছি। মুড়াগাছা থেকে ট্রেন ছেড়ে দিল, এবার আমরা সামনের দিকে এগিয়ে চলছি। তো ভিডিওটি আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। প্রত্যেকটা মুহূর্তে আমি রাস্তার গাইড দিয়ে গেছি। সামনে আসছে বেথরডহরি ফ্লাইওভার, এটা ডান দিকে হচ্ছে শিলিগুড়ি সাইড এবং বাঁদিক কৃষ্ণনগর দিয়ে গেছে। তো ডান দিকে একটু পেরিয়ে ফ্লাইওভারটি নিচে নামলে নাকাশিপাড়া টোল ট্যাক্স নতুন চালু হয়েছে। তো বেথরডহরি স্টেশনে ঢুকে গেলাম, ট্রেনটি আস্তে আস্তে স্লো। বেথরডহরি ডিস্টেন্স কৃষ্ণনগর থেকে 28 কিলোমিটার, তো আমরা 30 মিনিট
এই এখন পাক্কা 31 মিনিটে ঢুকে গেলাম। কৃষ্ণনগরের পর এই সাইডে এটা একটু বড় স্টেশন, আর এটাও একটু পপুলার বেশি, কারণ এটা একটু হিস্ট্রিক্যাল প্লেস এবং ফরেস্ট আছে এর জন্য। চারিদিকে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া গাছ এবং ওয়েদারটা মেঘমুক্ত, হালকা হালকা মেঘ আছে যদিও। তো আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। এরপর স্টেশনে পৌঁছে বন্ধুর বাড়িতে গেলাম, কিন্তু সেখানে 3:30 বেজে গেল। এরপর জানতে পারলাম শনি আর রবিবার 3টার মধ্যে এই ফরেস্ট বন্ধ হয়ে যায়। তো খুবই মানে লাকটা খারাপ ছিল যে এত কাছে গিয়েও ঠিক প্ল্যানিংয়ের অভাবে ঘুরতে পারলাম না। পরে অবশ্যই সঠিক টাইমে এসে ভিডিও করব ফরেস্টের। তো আজকে সময় নেই, তাই ফিরতে হচ্ছে। তো আপনারা সকলে আমার সাথে থাকুন, ঘুরতে যাওয়ার ব্লগগুলো আপনারা দেখুন এবং আপনারা উপভোগ করুন। আজকের জন্য এখানেই, আগামী দিন নতুন একটি ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।